শুধু তো কি করবেন ধরুন কথা কথা বলছি আপনাদের 370 সাথে ইন্ডিজোট কোথায় ভাই না নেই কি ওনার একমত না ওরাও তো চাই ওরাও তো বলছেন অন্যায় হয়েছে তুমি তো বলছি অন্যায় হয়েছে ঠিক হয়নি বলে তখন তো বলেছে অন্তত শুধু তো আজকে কি বলছে অন্যায় হয়েছে কয়নি মানে 370 ধারা আপনারা যদি কোনোদিন ক্ষমতায় আসেন এই ইন্ডিজোট যদি ক্ষমতায় আসেন ফিরিয়ে আনবেন আবার আবার ফিরিয়ে আনার চেষ্টা করবো আবার জম্মু কাশ্মীরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবো বলুন দেখুন 26 অক্টোবর 1947 সাল মহারাজা হরি সিং একটা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের মাধ্যমে এই কাশ্মীরকে হস্তান্তর করে তখনকার যে আমাদের মাউন্ট ব্যাটন তার হাতে সেখানকার যে ক্লজগুলো ছিল সেই ক্লজের অনুযায়ী একটা টেম্পোরারি একটা অ্যাক্ট তৈরি হয় সেটা 370 টেম্পোরারি হ্যাঁ টেম্পোরারি অবশ্যই টেম্পোরারি পার্মানেন্ট না সেই টেম্পোরারি একটা সেই টেম্পোরারি একটা বহু বছর ধরে চলেছে এবং সেখানকার মানুষ বা সেখানকার স্টেট গভর্নমেন্ট যখন কোনো রকম কোনো এই নিয়ে কোনো যখন তারা ইন্টারেস্ট দেখায়নি দেখুন এটা তো ভারতবর্ষে যদি আপনি দেখেন কাশ্মীরটা হচ্ছে কাশ্মীরে অধিকাংশ জম্মু কাশ্মীরে পপুলেশনটা হচ্ছে মুসলিম কিন্তু আপনি যদি পুরো ভারতবর্ষ দেখেন তাহলে প্রায় 40 কোটি মুসলিম আছে সবাই কিন্তু কাশ্মীরে থাকে না তাদের কিন্তু ইন্টারেস্ট কোনো কিছু আছে বলে আমার মনে হয় না যে তারা কোনো স্পেশাল বেনিফিট পাবে এই 370 থেকে তাদের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আমার এটা আমার বিশ্বাস কারণ আমি এটা মনে করি যে তারা সবসময় চায় যে কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ এ ইন্টিগ্রেটেড পার্ট অফ ইন্ডিয়া এবং তারা যেই যেই রাজ্যে আছে যেই যেই মুসলিম সম্প্রদায় যেই যেই রাজ্যে আছে তারা যেমনিভাবে কনস্টিটিউশনের সুবিধা ভোগ করে সেই সমান সুবিধা সেই জম্মু অ্যান্ড কাশ্মীরের মানুষও ভোগ করুক তারাও এটা চায় আমার এটা বিশ্বাস তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় 370টা আপনার কখনো আমি 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 ব্যক্তিগত স্তরে কখনো বিরোধিতা করি না এবং 370 যেটা আজকে কনস্টিটিউশন আমি আপনাকে কি বলছি প্রেসিডেন্ট ওখানে আপনার প্রেসিডেন্ট করে বলুন না বুঝতে পারছি না বাংলাদেশ শুনছে 370 তুলে দেওয়াটা বিরোধিতা করেন না বলুন না আমি কি বলছি আপনাকে বলছি কি আজকে 2018 সালে যখন প্রেসিডেন্ট একটা হঠাৎ করে লাগু করা হলো এবং লাগু করে ওখানকার স্টেট গভর্নমেন্টকে ভেঙে দেওয়া হলো সেইটার অবশ্যই বিরোধিতা করি সেগুলো সব সাংবিধানিক ছিল কি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং তারপর না সাংবিধানিক সেটা না আমাদের মান্যতা দেওয়া প্রশ্নটা অন্য জায়গা সুদীপ্ত বাবু আমি বলছি আপনার কি কিছুটা হতাশ পশ্চিমবঙ্গের জন্য আলাদা জাতীয় সঙ্গীত করলেন ন্যায় সংহিতার বিরুদ্ধে আলাদা প্রস্তাব আনছেন আপনারা আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করবার এই সময় জম্মু কাশ্মীর ইন্টিগ্রেটেড হচ্ছে ভারতের সঙ্গে জুড়ছে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করতে চেষ্টা করছেন জম্মু কাশ্মীর জুড়ছে আপনারা কি হতাশ শুনুন তৃণমূল কংগ্রেসের থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি কিন্তু আমি এইটুকুনি বলতে পারি তৃণমূল কংগ্রেসের আসে না কেন এটা তো হতাশাজনক জম্মু কাশ্মীরকে সবসময় ইন্টিগ্রেটেড পার্ট অফ ইন্ডিয়া মনে করে আসে না কেন বলুন তো অন্যান্য রাজ্যের মতো জম্মু এন্ড কাশ্মীরও যাতে সমান সুবিধা ভোগ করে জম্মু এন্ড কাশ্মীরের মানুষ সেটা সবসময় না এটা আসে না কেন বলতে পারবেন আমাকে একটু বলতে